আর ফিলিস্তিনিতে তো কোকের ফ্যাক্টরি আছে। সাম্প্রতিক সময়ে কোকা কলার একটা বিজ্ঞাপন আমরা দেখেছি, সেখানে এদেশীয় কিছু অর্থলোভী শিল্পীরা কাজ করেছে এবং তারা বলতে চাচ্ছে, লজিক হিসাবে দাঁড় করাতে চাচ্ছে যে আসলে কোকা কলাকে বয়কট করার কোনো প্রয়োজন নাই, ফিলিস্তিনেও কোকা কলার ফ্যাক্টরি রয়েছে। আসলে এই অর্থলোভী অভিনয় শিল্পীরা জানে না, ফিলিস্তিনের জায়গাকে দখল করে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে সেখানে কোকা কলা কোম্পানি তাদের একটি ফ্যাক্টরি করেছে। ইসরায়েলি এই পণ্যটির অ্যাডভার্টাইজমেন্টে যারা কাজ করেছে সে সকল অর্থলোভী শিল্পীদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কোকা কলা পেপসির বিরুদ্ধে আমাদের বয়কট চলছিল এবং এই অ্যাডভার্টাইজমেন্টের পরে যেন আমাদের বয়কট আরো তীব্র হয়। আমাদের বয়কট শুধু কোকা কলার বিরুদ্ধে না, ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে না, আমাদের বয়কট হবে এদেশীয় সকল ইসরায়েলি পণ্যের দালালদেরও বিরুদ্ধে।